अलैकुम, डॉक्टर शामिना हक बोलछी, डार्मेटोलॉजिस्ट एवं कॉस्मेटोलॉजिस्ट। रोजा चले आसछे, रोजार समय आमादेर अनेकेरी एकटा कमप्लेन होच्छे जे रोजा रखार पोरे आमार स्किनटा खूब ड्राई होये जाच्छे, डाल होये जाच्छे अथवा ग्लोटा हारिए जाच्छे। অবশ্যই আমরা যখন এতক্ষণ টাইম পিরিয়ড ধরে রোজা রাখি, আমার বডিতে পানির পরিমাণটা কমে যায়, বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। সো রোজাতে মেইন যেটা করতে হয়, রোজা ভাঙার পরে আমি যেন পর্যাপ্ত পরিমাণে পানি অথবা লিকুইড ইনটেক করি, যেন আমার বডি ডিহাইড্রেটেড না থাকে। এখন খাওয়ার পাশাপাশি আমার যেটা করতে হবে, স্কিন কেয়ার রুটিনে একটু ডিফারেন্স আসতে হবে, সেটা হচ্ছে সেরাম ইউজে। আমরা যেই ফেস ওয়াশ ইউজ করছি না কেন স্কিন বুঝে, বাট আমার সেরামে একটুখানি চেঞ্জেস আনতে হবে, বিকজ সেরাম হলো হাইড্রেশনটাকে স্কিনে ব্লক করে। সো আপনি যদি সিঙ্গল ইউজ সেরাম ইউজ করেন, সেখানে ডাবল ইউজ সেরাম বা অল টাইপ স্কিন সেরাম ইউজ করলে ভালো হয়, তবে অবশ্যই সানস্ক্রিন এবং অ্যাপ্রোপ্রিয়েট নাইট ক্রিম কিন্তু ইউজ করতেই হবে। এছাড়া ঈদের আগে বা রোজার মধ্যে রোজা রেখেও কিছু সেশন নেওয়া যায়, সেটা হচ্ছে গ্লো পিল বা কেমিক্যাল পিলিং। তাহলে রোজার মধ্যে যদি আমি স্কিন টেক কেয়ার করতে চাই, আমাদের এই কেমিক্যাল পিলের পাশাপাশি এক্সট্রা সেরাম ইউজ করতে হবে এবং ডায়েটটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। আরও যদি আপনি রোজা স্কিন কেয়ার টিপস জানতে চান বা কনসাল্ট করতে চান বা কোনো ট্রিটমেন্ট নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার দেওয়া অ্যাড্রেসগুলোতে। থ্যাংক ইউ।